আজকের ভিডিওতে কথা বলবো আইএলটিএস স্পিকিং এ আপনার নার্ভাসনেসটা কিভাবে ওভারকাম করবেন। তো আইএলটিএস স্পিকিং টেস্ট দিতে গিয়ে নার্ভাস হয়ে যায়, এটা খুব কমন একটা সিচুয়েশন, খুব কমন একটা সিনারিও। ইনফ্যাক্ট আমি যখন প্রথম আইএলটিএস পরীক্ষা দিই, তা হচ্ছে 2015 সালে, আমি আমার প্রথম এক্সামেও দিতে গিয়েও নার্ভাস হয়ে গেছিলাম আর কি। তো যাই হোক, এই নার্ভাসনেসটা আসলে কিভাবে ওভারকাম করবো, এই নার্ভাসনেসটা ওভারকাম করার জন্য আমরা বেশ কিছু কাজ করতে পারি। প্রথম কাজটা হচ্ছে আমরা বেশি করে স্পিকিং টেস্ট দিব। আমরা যত বেশি স্পিকিং টেস্ট দিব, মক টেস্ট যেইগুলো, যত আমরা স্পিকিং টেস্ট দিব তত হচ্ছে আমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, মেইন এক্সামের এনভায়রনমেন্টের সাথে আমাদের একটা ওরিয়েন্টেশন হবে, যেটা আমাদের নার্ভাসনেসটা ওভারকাম করতে হেল্প করবে। তাহলে প্রথম কাজটা হচ্ছে কি, আমরা বেশি বেশি করে স্পিকিং টেস্ট দিব। দুই নম্বর যে কাজটা আমরা করতে পারি তা হচ্ছে ভিডিও রেকর্ড করা। আপনি হচ্ছে প্রতিদিন 5টা বা 10টা কিউ কার্ড ভিডিও রেকর্ড করে প্র্যাকটিস করতে পারেন, অথবা 5টা কিউ কার্ড প্র্যাকটিস করেন, 5টা পার্ট 3 প্র্যাকটিস করেন। যদি হচ্ছে আপনি ভিডিও রেকর্ড করে প্র্যাকটিস করেন, প্রথমে টপিকটি আপনি কথা বললেন, তারপর হচ্ছে আপনার স্পিকিংটা আপনি আবার শুনলেন, এই জিনিসটা দেখা যাবে আপনার নার্ভাসনেসটা ওভারকাম করতে অনেকটা হেল্প করবে। আরেকটা বিষয় এখানে হচ্ছে, আমরা ম্যাক্সিমাম মানুষ আসলে আমাদের ভয়েস, যেইটা আমাদের ভয়েসটা আমাদের কাছে খুবই অদ্ভুত, মানে উদ্ভট লাগে, খুবই উইয়ার্ড লাগে, আমরা যখন শুনি তখন আমাদের কমফর্টেবল লাগে না। তো আপনি যে নার্ভাসনেসটা যেটা বলেন বা আপনার কনফিডেন্স লেভেল বাড়ানোর একটা টেকনিক হচ্ছে আপনার ভয়েসটাকে, ভয়েসটার সাথে কমফর্টেবল হয়ে যাওয়া। এই জিনিসটা আমি খুব খেয়াল করছি। আমি যখন প্রথম ভিডিও তৈরি করতাম তখন হচ্ছে আমার ভিডিও তৈরি করা, এডিট করা সব কাজ আমি নিজে করতাম। সো যখন হচ্ছে আমি আমার ভিডিওগুলো আমি এডিট করতে যাইতাম, নিজের কাছে খুবই অদ্ভুত মনে হইতো, বিকজ আমি একটা ক্লিপ বারবার শুনতেছি। কিন্তু এইটা করতে গিয়ে যেটা হয়েছে, আমার ভয়েস আমি এতবার শুনছি যে আমার ভয়েসের, এখন যখন আমি আমার নিজের ভয়েস শুনি আমার কাছে এতটা আনকমফর্টেবল লাগে না, মনে হয় যে আমার ভয়েস তো সুন্দরই আছে, তো খারাপ তো আর না। তো এই জিনিসটা যখন হয়েছে, যখন হচ্ছে আমি আমার ভয়েসের প্রতি কমফর্টেবল হয়ে গেছি, আমার ভয়েস যখন শুনে আমার ভিতরে মানে কোনো ক্রিঞ্জি ফিলিং আসতেছে না, তখন দেখছি আমার ভিডিও কোয়ালিটিটা বেড়ে গেছে, আমার কনফিডেন্সটা বেড়ে গেছে। তার মানে আপনি যখন কিউ কার্ড বলেন বা পার্ট থ্রি বলেন, আপনি যখন ভিডিও রেকর্ড করবেন, করে হচ্ছে আবার শুনবেন, এই যে আপনার ভয়েসের প্রতি যখন, তখন দেখা যাবে আপনার একটা কী বলে একটা ইজিনেস চলে আসবে, যেটা আপনার কনফিডেন্স লেভেল বিল্ড করতে সাহায্য করবে। আরেকটা কাজ হচ্ছে আমরা করতে পারি, তা হচ্ছে যে প্রতিদিন কারোর সাথে 1 ঘন্টা প্র্যাকটিস করা, এবং একজন মানুষের সাথে না। আমরা অনেকেই যেটা করি, আমি বিভিন্ন গ্রুপগুলোয় দেখি যে একজন স্পিকিং পার্টনার লাগবে, তো একজন স্পিকিং পার্টনারের সাথে প্র্যাকটিস করাটা আমি এতটা সাপোর্ট করি না। তখন দেখা যায় ওই মানুষের সাথে একটা কমফর্ট জোন তৈরি হয়ে যায়, কিন্তু যখন নতুন কোনো মানুষের সাথে আমরা কথা বলতে যাই আবার সেই সমস্যা ফেস করি। তো আমি যেটা সাজেস্ট করি, মানে প্রতিদিন হচ্ছে কারোর সাথে স্পিকিং প্র্যাকটিস তো অবশ্যই করবেন, দিস ইজ এ ম্যান্ডেটরি থিং, প্র্যাকটিস না করলে তার হবে না। তো প্রতিদিন হচ্ছে নতুন নতুন মানুষের সাথে প্র্যাকটিস করা, যত নতুন নতুন মানুষের সাথে প্র্যাকটিস করবেন তত আপনি দেখা যাবে আপনার ওই যে হেজিটেশন, যেইটা যেন আপনার কমফোর্ট জোন থেকে বের হয়ে এসে যে কথা বলার প্র্যাকটিস যেইটা, তা হচ্ছে হবে। এটা 3 নম্বর কাজ করো। 4 নম্বর কাজ যেটা, তা হচ্ছে কোনো স্পিকার্স ক্লাবে জয়েন করা। আমরা যারা আইএলটিএসের প্রিপারেশন নিচ্ছি, যারা আইএলটিএসের কোর্স করতেছি, যেখানে কোর্স করি না কেন সব জায়গায় স্পিকার্স ক্লাব থাকে, যে কোনো কোর্সের সাথে স্পিকার্স ক্লাব বা স্পিকিং ক্লাবটা তারা অফার করে, তো ওই স্পিকার্স ক্লাবগুলো জয়েন করা। এবং স্পিকার্স ক্লাব যখন জয়েন করবেন তখন আপনি স্পিকার্স ক্লাবে ভ্যারাইটি অফ মানুষের সাথে কথা বলার সুযোগ পাবেন, এটা আপনার কনফিডেন্স লেভেলটা বুস্ট করতে সাহায্য করবে। আবার স্পিকার্স ক্লাবগুলোতে অনেক সময় দেখা যায় যে যারা ইনস্ট্রাক্টর থাকেন, টিচার যারা থাকেন, ওনারা আমাদেরকে সামনে ইনভাইট করেন, সামনে গিয়ে কথা বলার জন্য ইনভাইট করেন। তো আমি মনে করি এটা খুবই এক্সিলেন্ট একটা সুযোগ যে নিজের এই নার্ভাসনেসটা ওভারকাম করার জন্য। একটা রেশিও আছে এইরকম যে পৃথিবীর 10 জনের মধ্যে 8 জন মানুষ, মানে 80% মানুষ, ইফ আম নট রং, পাবলিক স্পিকিংটা ভয় পায়, মানে একটা 10 জন 15 জন বা 20 জন মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায়। এবং এই জিনিসটা যদি আপনি অ্যাচিভ করে ফেলতে পারেন, এটা ওভারঅল আপনার প্রেজেন্টেশন স্কিল তো বাড়াচ্ছেই, এবং পাবলিক স্পিকিংয়ের তো আসলে কী বলে এগুলার অ্যাডভান্টেজ, এগুলো নিয়ে তো পুরো আরেকটা ভিডিও তৈরি করা যাবে, ওই বিষয়ে আমি আর না যাই। তো আপনি যখন এই সুযোগগুলো নেবেন, আপনি স্পিকার্স ক্লাবে গেছেন বা আপনার ক্লাসে আপনাকে স্যার অফার করছেন যে সামনে এসে কোনো কিছু পড়ার জন্য, কোনো কিছু এক্সপ্লেন করার জন্য, এই সুযোগগুলো আপনি নেবেন, যদি এই সুযোগগুলো আপনি নিতে পারেন দেখা যাবে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক বেড়ে যাবে, যা হচ্ছে আপনার স্পিকিং টেস্টে একটা হিউজ একটা আপনি অ্যাডভান্টেজ পাবেন। এটা অনেক বেশি হেল্প করে, এই যে
পাবলিক স্পিকিং বলতেছি স্পিকিং স্পিকার্স ক্লাবে বা হচ্ছে আপনি যখন ক্লাসে সুযোগ দেওয়া হবে তখন গিয়ে কথা বলা। আমি যখন এক্সাসে ক্লাস নিতাম দেশে থাকতে তখন দেখা যেত প্রায় সময় হচ্ছে আমি স্টুডেন্টদেরকে বলতাম যে সামনে আসো এসে হচ্ছে কোনো জিনিস এক্সপ্লেন করো বা কোনো একটা কিছু বলো। একটা ক্লাসে 40-45 জন স্টুডেন্ট ছিল আমি যখন মানে আমার ব্যাচগুলোতে ইউজুয়ালি এরকম স্টুডেন্টই থাকতো, দেখা যেত ম্যাক্সিমাম কেউ আমি জোর করে অনেককে আনতে পারতাম না। আপনি চিন্তা করেন একটা ক্লাসে 40-45 জন স্টুডেন্ট, তার মধ্যে একজনও সামনে আসতে রাজি হচ্ছে না। ওইখান থেকে কোনো কোনো ক্লাসে দেখা যেত 1-2 জন পাইতাম, কিন্তু যারা সামনে সাহস করে চলে আসতো তাদের কিন্তু এখানে স্পিকিং এইটা হিউজ একটা অ্যাডভান্টেজ দিবে। ওই যে ভয় যেটা, ওই ভয়টা কিন্তু কেটে যাচ্ছে। তো এই যে নার্ভাসনেসটা ওভারকাম করার জন্য আমরা এই সুযোগগুলো কাজে লাগাতে পারি। আমাদের ক্লাসে স্যার বা ম্যাম যখন কোনো কিছু এক্সপ্লেন করার জন্য সামনে যাইতে বলবে তখন হচ্ছে নিজেদেরকে গুটিয়ে না রেখে সামনে গিয়ে হচ্ছে কথা বলা। আর আরেকটা বিষয় যে নার্ভাসনেস ওভারকাম করার যে বিষয়গুলো, এগুলো আসলে অনেকটা প্র্যাকটিসের বিষয়, এবং প্র্যাকটিসের বিষয় তো অবশ্যই এটা একটা আসলে ক্লিশে লাইন হয়ে গেছে, অনেকটা স্লো প্রসেস। এটা আসলে আপনি একদিনের মধ্যে কোনো কিছু করতে পারবেন না, আপনি একদিনের মধ্যে আপনার স্পিকিংয়ের নার্ভাসনেসটা আপনি ওভারকাম করতে পারবেন না। এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেসের বিষয়। রেগুলার বেসিসে আপনি, আমি ভিডিওতে যে কাজগুলা কথা বললাম, ভিডিও প্র্যাকটিস করা, তারপর হচ্ছে ওই স্পিকার্স ক্লাবে জয়েন করা, তারপর হচ্ছে ভিডিও, প্রথমে একটা বলছি স্পিকিং টেস্ট দেওয়া, নতুন নতুন মানুষের সাথে কথা বলা, এগুলো যখন আপনি রেগুলার বেসিসে করবেন আস্তে 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 দেখা যাবে আপনার এই নার্ভাসনেসের যে সমস্যা যেটা তা হচ্ছে আপনি ওভারকাম করতে পারবেন। তবে কনসিস্টেন্ট হওয়া লাগবে, পারসিস্টেন্ট হওয়া লাগবে। আপনি মনে করেন আজকে আপনি 5টা ভিডিও রেকর্ড করে প্র্যাকটিস করলেন আর 1 সপ্তাহ খবর নেই, ইটস নট গোনা ওয়ার্ক। বাট এই কাজগুলো যদি আপনি কন্টিনিউয়াস বেসিসে করতে পারেন, যদি আপনি দেখা যায় 15-20 দিন 1 মাস 1.5 মাস যদি আপনি করতে পারেন, দেখা যাবে আপনার স্পিকিংয়ে আপনি নার্ভাসনেস নিয়ে সমস্যা ফেস করতেছেন না। আর আরেকটা সহজ একটা টাইম ফ্রেম দিয়ে ভিডিওটা শেষ করব। যাদের আইএলস এক্সাম সামনে, মনে করেন যাদের 1 মাস পরে আইএলস এক্সাম আছে, তারা এই কাজগুলো করতে পারেন, বা এক্সামের 1 মাস আগে মিনিমাম আপনি হচ্ছে এই কাজগুলো করবেন রেগুলার বেসিসে। প্রতিদিন 5-10টা ভিডিও প্র্যাকটিস, কিউকার্ড বা পার্ট 3 ভিডিও প্র্যাকটিস করা, সপ্তাহে 1টা করে বা সপ্তাহে 2টা করে স্পিকিং টেস্ট দেয়া, তারপর হচ্ছে ওই স্পিকার্স ক্লাবে যাওয়া, প্রতিদিন নতুন নতুন কারোর সাথে কথা বলা, স্পিকিং প্র্যাকটিস করা। হ্যাঁ, পার্টনার খুঁজে পেতে সমস্যা হইতে পারে, বাট ইউ নো ইটস ইয়োর জব অ্যান্ড ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। অনলাইনে ডিফারেন্ট সফটওয়্যার আছে, অ্যাপস আছে, যেগুলো দিয়ে অনেকেই কথা বলে, বাট বটম লাইন ইজ ইউ হ্যাভ টু প্র্যাকটিস। তো আজকের মতো এতটুকুই, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।